দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তারপরে সে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের মানে বড় ভাই, আমাদের এলাকারই একজন খুব ভালো বড় ইউটিউবার, সে হচ্ছে সাইমন সজল। তো সে ভাইদের ফ্রেন্ড সার্কেল যারা 2013 এসএসসি ব্যাচ একটি ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে, তো সেটার জন্যই আমরা আজকে সেই ভাইয়ের ওখানে এসেছি সে অনুষ্ঠানে। এসে আজকে সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো যে ভাইদের যে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের যে সুন্দর, যে তাদের মূলত যে আকর্ষণটা এবং তাদের যে আনন্দ উৎসব হই হুল্লোড়, তো সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে ভাইয়াদের যে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের যে তারা 2013 যে এসএসসি ব্যাচ ছিল, সো এসএসসি ব্যাচের সে তারা সুন্দর একটি কেক কিন্তু আমরা দেখতে পেলাম। যে এসএসসি ব্যাচের যে ফ্রেন্ড সার্কেল ছিল, এক কথায় বলা যায় পুনর্মিলনী অনুষ্ঠান। তো এই পুনর্মিলন অনুষ্ঠানে আসলে আমি চাই প্রতিটা ফ্রেন্ড সার্কেলের জীবনে এরকমটা একটি স্মৃতিময় একটি দিন আসুক, তারা উদযাপিত করুক। কারণ ছোটোবেলায় বন্ধুবান্ধব যে মানে স্কুল লাইফে যে মজা হবে, যে আড্ডা, যে খুনসুটিগুলো করে থাকি, বাট সেটা কিন্তু যখন স্কুল লাইফটা শেষ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা আর সম্ভব হয় না। সবাই মিলে সে অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছে, তো আমরা দেখি উদযাপন করি যে আসলে ভাইয়াদের যে আনন্দ মুহূর্ত এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে অনেক বেশি গরম এখানে, কারণ ওয়েদারটা একটু মানে হাই। অবশ্য এখানে অনেক গরম, যার কারণে মোটামুটি অনেক বেশি সমস্যা হচ্ছে, গা ঘেমে যাচ্ছে। তো এখন সম্পূর্ণ এই যে দেখেন মঞ্চে সুন্দর করে সবাই সেট আপ করতেছে। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক কিন্তু এখানে চলে এসেছে, তো তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। তো আমরা প্রধান শিক্ষকের হাত দিয়েই হয়তো কেকটা কাটবে, তো প্রধান শিক্ষকের হাত দিয়ে যে কেকটা কাটবে তো আমরা সেটা দেখবো। তো প্রধান শিক্ষক এখন মঞ্চের দিকে যাচ্ছে। তো এরপরও কিন্তু আমরা সকলেই যে এখানে একসাথে হতে পারবো এটাও কিন্তু না, কারণ অনেকেই হয়তো আমরা এক একজন এক এক দিকে চলে যাই। যেমন ধরেন আমাদের ক্লাসমেট হিসেবে যে মেয়েগুলো ছিল বা যে মেয়ে ফ্রেন্ড ছিল, তারা কিন্তু অলরেডি অনেকেরই বিয়ে শাদী হয়ে গেছে, অনেকে সংসার নিয়ে ব্যস্ত, মানে শ্বশুরবাড়ি হাজব্যান্ড এগুলো মানে নিজের পরিবার নিয়ে ব্যস্ত। আবার অনেকেই দেখা গেলো বিভিন্ন কর্মজীবনের জন্য, চাকরির জন্য অনেক জায়গায় চলে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একটু ভিন্ন রকম। আরেকটা মেয়ে পিছনে আছে, প্লেন ডেকে দে। সো এখানে কেক কাটার পর্বটা শেষ, এখন সবাই স্যার নিজ হাতে সবাই কেক এক এক করে কেকটা খাই দিবে। তো যারা যারা এখানে আসে সকলেই কিন্তু কেকটা স্যার নিজ হাতে খাই দিবে সবাইকে। তো আসলে এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো যে আসলে এরকম একটা বন্ডিং মানে সুন্দর একটি সিস্টেম তৈরি করেছে তারা, তো খুবই উদ্গ্রীব। তো একটু পরেই আমরা দেখবো যে স্যারের বক্তব্যে চলে যাব, স্যার কিছু বক্তব্য দিবে তাদের উদ্দেশ্যে। তো চলুন বক্তব্যটা শুনে আসি স্যারের। ক্যাম্পাসে তারা দীর্ঘদিন ধরে ছিল, সবাই নিচে বসো। বাবু বিপ্রদাস,
শুভ লক্ষ্যে শুভ উদ্দেশ্যে জাতিকে শিক্ষিত করার জন্য যে ক্যাম্পাস করে গেছে সেই ক্যাম্পাসে তারা দীর্ঘদিন ধরে পড়ালেখা করেছে আজ সেই ক্যাম্পাসে সমস্ত দুর্ভাগ্য নষ্ট করিস না আরেকটা প্রোগ্রাম ফুলমালা সবকিছুই তাদের আশীর্বাদ করার জন্য ব্যস্ত স্যারের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে এদিকে সবকিছু একবারে মানে উল্টাপাল্টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে একবারে কেউ আর মাথা ঠিক নেই কারোর তো একবারে সেই নাচে গানে ভরপুর আনন্দ উল্লাসে মেতে উঠে গেছে তো আবার সেই সেই ছেলেবেলায় ফিরে যাওয়ার যে একটা মানে অনুভূতি আসলে সেটাই কিন্তু এখানে প্রকাশ করেছে আসলে দেখেন সবাই কিন্তু ম্যাচুরিটি হয়ে গেছে সবাই কিন্তু একটা ম্যাচিউরড হয়ে গেছে বাট তারপরেও কিন্তু সবাই নাচ গান হই হুল্লোড় মানে খুবই সুন্দর একটি মোমেন্ট আসলে এই বিষয়টা যতদিন থাকবে এই যে এরকম একটি অনুষ্ঠান তারা যে উপভোগ করেছে এটা কিন্তু একটা আজীবন একটা মানে তাদের স্মৃতি হয়ে থেকে গেল যে না সবাই মিলে একসাথে হয়ে এরকম একটি আনন্দ উপভোগ করতে পেরেছে অনুষ্ঠান করতে পেরেছে তা আসলে খুবই ভালো লাগছিল এটা দেখে যে আসলে তাদের এই নাচ গান এরকম আনন্দ উৎসব দেখে আমি নিজেও অনেক হ্যাপি যে আসলে এরকম প্রত্যেকটা ফ্রেন্ডের লাইফে যেন এরকম একটি সুন্দর একটি মোমেন্ট কিন্তু যাতে এরকম হয় উপভোগ করতে পারে আসলে এরকম স্মৃতি রেখে দেওয়া উচিত তো ভিডিওটা অবশ্যই এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে